দশ দফা দাবি আদায়ে ঢাকা, রংপুর ছাড়া সারা দেশে গণমিছিল করেছে বিএনপি। এর মধ্যে মুন্সিগঞ্জ, ফরিদপুর ও ঝালকাঠিতে পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায় কর্মসূচি। এছাড়া পিরোজপুরে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির গণমিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পঞ্চসার ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পথসভা করে নেতাকর্মীরা। ঝালকাঠিতে বিএনপির নেতাকর্মীরা গণমিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পুলিশের বাধা পেয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তি না দেয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। ফরিদপুরেও পুলিশের বাধায় বিএনপির গণমিছিল পণ্ড হয়ে যায়। পুলিশ দিয়ে আন্দোলন দমন করা যাবে না বলে জানান নেতারা। আমরা ফ্যাসিবাদ দেখেছি, কিন্তু এত নগ্ন ফ্যাসিবাদ দেখে নাই। ফ্যাসিবাদী অত্যাচার নির্যাতন করে আইয়ুব খান দেখে নাই, ব্রিটিশ সাম্রাজ্যবাদ দেখে নাই, শেখ হাসিনা টিকবে না। পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া নেত্রকোনা, চাপাই নবাবগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় দশ দফা বাস্তবায়ন, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া, মির্জা ফখরুল সহ দলীয় নেতাদের মুক্তির দাবি জানানো হয়। এই সরকারের নির্যাতন নিপীড়নে আমরা বিএনপির সহ অঙ্গ সংগঠন যারা আছি তারা অতিষ্ঠ হয়ে গেছি। তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে, এই ভোট চুরি সরকার আমরা চাই না। গত 10ই ডিসেম্বর গণসমাবেশ থেকে দশ দফা দাবি তুলে গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। তবে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন এবং সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়ায় ঢাকা ও রংপুর জেলা ও মহানগরের কর্মসূচি পিছিয়ে 30শে ডিসেম্বর করা হয়েছে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।